সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভি সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। গতকাল শুক্রবার সকালে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় উত্তর রানীপুর গ্রামের 72 বছরের বীর মুক্তিযোদ্ধা জমির আলী মুন্সিকে মারধর সহ লাঞ্ছিত করেছেন তারই ভাতিজা আব্দুল খালেক, আব্দুল মান্নান সহ আরও 2 জন। অবস্থা আশঙ্কাজনক দেখে মুক্তিযোদ্ধা জমির আলীকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ধোবাউড়া থানায় 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে আব্দুল মালেক সেনাবাহিনীতে চাকরি করেন, ছুটিতে এসে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা জমির আলী। মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক হামলাকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আবুল কালাম আজাদ। আমরা বাঘার বিভিন্ন নিয়ে গেছি বাস, এই বাস তাদের কেন কাগজপত্র কিছুই নাই। এই বাস থানা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি সকলে আসে, এলাকাবাস সকলেই বলছে, আমার ছোটো ভাই মৌলানা বলছে এই বাস আমার বড় ভাইয়ের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আব্দুল মালেক সে সেনাবাহিনীর ক্ষমতার দাপট দেওয়া আব্দুল মালেক সে গলা ধরে ই করছে, ধ্যান দিছে, এরপরে নাক ভেঙে ফেলাইছে আর তার ভাই লাইতে পাড়াইছে, ঘুষি দিছে। বীর মুক্তিযোদ্ধা জমির আলী পিতা আব্দুল জব্বার গ্রাম উত্তর রানীপুর, তাকে কতিপয় সন্ত্রাসীরা নির্মমভাবে তার উপরে হামলা করে এবং আঘাত করে। আমি এবং আমার সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদ পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং এর দ্রুত শাস্তি দাবি করি। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।